কি হয়েছে শিবলি? দেখো না দাদি, কি কি আবার হবো? এই যে মানুষটা, আমি কথা কইলে আমার গলা শুনে নাকি বুঝতে পারে, তাহলে কথাখান কি দাঁড়াইলো? কথা শুনলে বুঝতে পারে, অথচ শুয়ে দিলে বুঝতে পারে না। আরে বুঝলে কি মানুষ মুখ ফুটে সব কথা কইতে পারে? কইতে পারবে না কিসের জন্য? কিসের জন্য কইতে পারবে না? এই যে দেখো আমি করছি, চিকুর পাড়া করছি। ওলে তো ভাই, ওই যে দেখো আসতেছে। তুমি খাও, আমি যাই। এই করে যাই তো। এই যে লে, এখন তোর ভাগে। হ্যাঁ স্যার। চল গো। এই তুই আবার খাওয়ার, তুই উইটা দাঁড়াইছিস কে? ওসব ওসব আলফারেঙ্গা ঢং তো আমার ভালো থাকে না। আরে দুপুরে খেয়ে খাতে খাতে তোর যে রাইত হয়ে যায়। অতিভক্তি সুরের লক্ষণ আর শোন, সব কামেরই একটা বাও আছে। মনে কর ধর, এখন যদি আমি আসবার সময় ওই সাওয়ালদার সাথে একটু আদর করে কথা কইলাম নি, তাহলে কি, তাহলে সে কি ভাবে নিত? সেবার তো আমি তার চাষা, সে আমার ভাতিজা, তাই তো? হ্যাঁ, আরে একটু আদর করলি না, সে নিজে নিজে আমার বাচ্চা মনে করে আমার ঘরে চড়া বসতো রে। হ্যাঁ, আমি কইবার যাবো কে? আমার বাড়ির কামলা, আমি মাঝের কাছে কইবার যাবো যে সে আমার আপন বাচ্চা? হ্যাঁ, তাহলে না সর্বনাশ হয়ে যাবি রে। আরে ব্যবসার বেলায় ওইসব, কামের বেলায় ওইসব চাষা বাঁচতে ফিরিতি কাম বাদে নাই, তাতে না আমার ব্যবসা চাঙে উঠবি রে। এইবার মনে কয় শান্তিক বুঝিছিস? আরে রহিমদ্দি ফরামানিক জ্যাম্বা, তার সামসা আব্দুল কুদ্দুস ও শ্যাম ভাই। নিজের বুঝ পাগলও বুঝে, অথচ এই মানুষটা বুঝে না। দিনভর খালি খাবে বসে বসে, এই মানুষটা কি কোনোদিন অক্কেল জ্ঞান হবে না? হ্যাঁ, মানুষের কি খাওয়া ছাড়া আর কোনো কাম কাজ নাই? দিনভর খালি খাওয়া আর খাওয়া। কিটা কবি, কিটা কবি যে এই মানুষটা রহিমদ্দি পরামানিকের ভাতিজা, আপন বড় ভাইয়ের সাওয়াল, কয় কি না পরামানিক বাড়ির কামলা, এই কথা শুনতে কি ভালো লাগে? হ্যাঁ, দেখিস দেখিস তারপরে কেমন হাবাত্তার মতো ভাত গিলতেছে। এই আপনি কি খাদের কোনো কাজ নাই, কোনো কাজ করা লাগে না? ওরে আল্লাহ রে আল্লাহ, আমি কার সাথে কথা কইছি? এসে গোয়াল ঘরে যা, গরুর সাথে কথা কও ভালো, যে আমি গরুর সাথে কথা কই আসি। যা গোয়াল ঘরের মোটা খাম্বাটা আসো না, তার মধ্যে গরুটা বাঁধে রয়েছে, যা। যাবো না, আমি যাবো না, গরুর সাথে কথা কবো না। এই যে আমি ঘাপটি মেরে বসলাম, দেখি দেখি কাটা কি করবে ব্যাপারে। ওদের মধ্যে বসে যাইস না, এটা খুলতে পারে, এনে খা বসে বসে। আমি কার সাথে কথা কইছি? মানুষটা একটু আটকেল দাও। শোন, কাশ দেহে কামরাই খেয়ে আমি তোর সাথে গপ্প করতেছি, তাহলে পরে কিন্তু আমার সার্কি নট করে দেবে নে। ঠিক আছে, তাহলে পরে তাই সই, তোমার সার্কি নট। ওয়াল্লা, তুমি আম্মা করে সাইরুছি কিসের জন্য? তুই হাসলি না, আমার বুকের মধ্যে জানি ক্যাম্বা ক্যাম্বা করে। ক্যাম্বা করে লিদু ভাই? তুমি হারিছো। কি কয় ছাতা মাথা কিচ্ছু বুঝে? এ তোর বিটি এসব কথা কোনে পাইলো? তাকিন তা
তাক্কিন তাক্কিন করলি হয়ে গেল। তাহলে আমি কি কবো? উইক ডাকে জিজ্ঞেস করেন। ডাক তালি উইক ডাইকাই শুনি কোনে থে পাইলো এইসব কথাবার্তা। এ শিউলি শিউলি এই এইসব কথা ওই গেদি কোনে পায়? হ্যাঁ আব্বা আব্বা আমাকে ডাকিছেন। কারে এই তুই মানসিকে এসব কি কথা করছিস? ওরে যা আমি আবার কি করে যাবো? তাহলে তুমি কিছুই কও নাই? তাহলে এই যে কাউ শুদ্ধ মানুষজন যেসব কথা করছে তা ঠিক না। কি করছে আব্বা? ওরে আল্লাহ তুমি তাহলে কিছুই জানো না? আল্লাহ কিরাও তো আমি জানি না। বুঝছ আবার কিরা কসম কাটতিছে? কারে এই যে মানুষজন করছে ডাকাতে মমতাজ আসবি আরো বলে কিটা কিটা আসবি, তাহলে এইসব কথা ওখানে কিরা করছে? আমি কবে কবে করে তাহলে তুই কোষ নাই? তাহলে তুই কোষ নাই? মানুষজন সব মিশা কথা করছে। এই যে মানুষজন করছে তুই বাড়ি বাড়ি যায় মানুষের কয়ে আসতেছিস এসব কথা? কথা শুনিস কে তোর বিটিনের চোখে মুখে মিথ্যা কথা কয়? সত্য কি মিথ্যা কথাটা জানে কওয়া লাগে না? ও রে খোদা, তাহলে এ তুই কি কইবার চাচ্ছিস? হ্যাঁ ও তোরা সকলে মিলে ভাবিছিস আমি পাগল না? আমি কাপ্তান শুনবার যাবো, কনে শুনবার যাবো, আমি যাত্রান জিজ্ঞাসা করি সেই কয় এ কথা তোর বিটি কয়েছে। দেখ তো এখন আমি কী একটা ফ্যাসাদের মধ্যে পড়ে গেলাম। এখানে এইসব শিল্পী আমি কনে পাবো কার কাছে? হ্যাঁ কনের থেকে এই শিল্পী আমি জোগাড় করবো। হ্যাঁ আর না আনবার পারলি আমার সম্মান থাকে? কালি হাতে আইসো কিসের জন্য? মাসিলি আসো, এত জোরে জোরে চিল্লাচ্ছিস। হ্যাঁ যাও তাড়াতাড়ি যাও, দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি আসো। সব শিল্পী আমি এখন কোনে পাবো? হ্যাঁ আরে খালি টাকার দরবার হলি না দেখলাম নি, ওসব টাকা মাকাক তো ভয় পায় না রই মধ্যে, কিন্তু এ তো টাকার দরবার বাদে নাই। আরে ওসব শিল্পীর কারো কি আমি চিনি না? ও ঘরে জোগাড় করবার কোনো জো আছে আমার? আমি কলি কি একজন চলে আসবিনি? আবার দেখো ও ঘরে যদি একজনও আমার আসরে না আসে তাহলে মানসি কবি নাকি? আমি মানুষের সামনে মুখ দেখাবো কেবা কইরা? আর ওই ইলিয়াস ও বেটা শালা তো দাঁত কালায় হাসপিনি আর কবিনি কারে রহিমদ্দি, তোর কি টাকার না যাই পড়িছে? তাহলে আমার কাছে চাইলিনি, আমি না দিলাম না দোকান যন্ত্র করে কিছু টাকা, তাও তো এবার ফ্যাসাদে তোর পড়া লাগত না। এছাড়া আমি কতবার করে নিষিদ্ধ করেছি লাইট করে ওইসব বাসি বাজাবো না, আমার কথা ও ছাড়া কানেই নিতে চায় না।
করবি ঠিক করলাম, আমি বারবার নিষেধ করেছি, আমার কথা শুনতিছে না, তুইও ইয়ে কিছু করছিস না। শেষ মাসে এমন সেমন কিছু ঘটে গেলে কইলাম আমি কারো কি আস্থা রাখবো না, আগেই আমি কয়াত হচ্ছি। ক্যারে এই ঘরে টিভি আছে, রেডিও আছে, ক্যাসেট আছে, তারপরে জঙ্গলে যায় তোর বাসি শোনা লাগবি কে? হ্যাঁ, আরে আর কিছু যদি লাগে আমাকে ক, আমি টাকা ডাইলবার বাঁধতেছি কার জন্যে, কার জন্যে এত টাকা খরচ করতেছি, যা চাবি তাই এনে দেবো রে, আমার কি টাকার অভাব রে? হ্যাঁ, কার জন্যে তাহলে আমি এত টাকা খরচ করতেছি? শোনালে দু ভাই, দাদি কিন্তু আব্বাকে রাজি করা ফেলাইছে, আব্বা কিন্তু তোমাকে জিজ্ঞেস করবি। আমার জিজ্ঞেস করবি? কি জিজ্ঞেস করবি? বললা কি জিজ্ঞেস করবি সেটা তুমি জানো না? না তো, যত বোকা বেটা ছাওয়ালে নিয়ে পড়ছে, আব্বা কি জিজ্ঞেস করবে সেটাও আমাকে জিজ্ঞেস করতেছে, জানো না? তুমি জানো না আব্বা তোমাকে কি জিজ্ঞেস করবে? ঠিক আছে, তাহলে পরে তুমি এখানে একা একা বসে থাকো আর বাঁশি বাজাও, তারপর শিউলি শিউলি করে যখন ডাকবে কিন্তু আমি আর আসবো না, বুঝতে পারছো? গেলাম গেলাম কিন্তু গেলাম যাই দেহি মানিক জোত রাহা যায় নাকি? ও বুঝতে পারছি, আপনি তাহলে বলে ঢাকা যাচ্ছেন তাই না? তোমাকে ডাকলি কি পাওয়া যায়? তুমি না কোনো জমিদার, আইসো কল চারটা আইসো। আরে এসব শিল্পী আমি কোনে পাবো? এখানে পাওয়া কি এতই সহজ? হ্যাঁ, একই কেস্টমালের দোকানে সানা জিলাপি ডাইকলাম মুড়ায় দিল, কাগজে মুড়ায় বাড়ি নিয়ে আসলাম। আরে এখানে সাথে লাইন করা লাগে, এখানে জোগাড় করতে গেলে আগে লাইন করে নেওয়া লাগে, কতজন লাইন দিয়ে এখানে পাচ্ছে না। কাহা কা আমাকে বলে কি জিজ্ঞেস করবেন আপনি? কি জিজ্ঞেস করবো তা আমি কি করে কব? রে আমার সোনা রে, তুমি কনেকার পরা মানি যে সব কাজ তোমাকে জিজ্ঞেস করে আমার করা লাগবে? কারে
তুই কি ওই শিল্পীকারে চিনিস? তোর কি আইতো লাগে? না কাহা ওই শিল্পীকে লিয়ে না খালি কি করছে না জানি, মানে ক্লিয়ার করে পাইনি, মানে কথাটা ভাঙেছি রে পাইনি। তোমার এত জানা লাগবি না, এত শিনা কাম কি? তুমি কল চাপো কি রে? এই জোরে চাপা যায় না, হ্যাঁ শক্তি নাই মনে কয়? আরে খাবার তো আর কম খাইস না, তখন তিনজনের তো একাই খাইস, তাহলে এখন এর শক্তি কোনে থাকে? আমি কি জানি, আব্বা তোমাকে আবার কি জিজ্ঞেস করবি? তাহলে পরে তুই যে করলি, ওরে আল্লাহ আমি আবার তোমাকে কখন কি করলাম? তাহলে পরে তুই কিছু কসনি? এত দেখি সময় মিথ্যে কথা কয় রে। এই তুই কইসনি, তুই না কলি। আচ্ছা কি কইছি? চাচা মিয়া জানি আমাকে কি কবি, তুই না কলি। আরে না না আমি সে কথা কইবার যাব কিসের জন্য? এটা আল্লাহ কিরা করে করছে, আমি তো কিছু কইনি। হয়েছে হয়েছে, কিরা কাটা লাগবে না, আমি যা বোঝার বুঝে গেছি। এই যে তুমি কিন্তু না জানে না বুঝে আমার উপর শুধু শুধু রাগ করতেছো। নাও চলো এবার গান শুনতেছ। আমি যা বলার এই যাও, কেন পাগলামি করতেছে? না চলো। না না যাব। আরে চলো তো। শোনো তোমার সাথে আমার জরুরি একখান কথা আছে, দাঁড়াও দাঁড়াও। কি কবি? শোনো কথা কান হলো গিয়া, এ তুমি কি দিন ভরাই রাধা ভরাই করবে নাকি, না কাম একটু শেষ দিবে? এই তো হলো বুলা। ওরে আল্লাহ রে কি কষে সব, ঠিক কথা তো কয়েছি। শোনো দাদি, তোমরা যদি সময় থাকতে থাকতে কোনো ব্যবস্থা না নাও তাহলে কিন্তু ওই মানুষটা ক্লিয়ে আমি দেশান্তরী হয়ে যাবো। চুপ করছিস, যা কইছো সময় কইছো, তোর বাপ জানলে কি করবি? কি করবি? মারবি? মারুক, তা তো আমার কোনো আপত্তি নেই। তোমরা যদি এই বাড়ির থেকে আমারে বাইর করে দাও তাও আমার কোনো সমস্যা নাই, ওই মানুষটার সাথে থাকলে আমি কাউক জানাই না। কিন্তু জারে নিয়ে এত ফাল পাতেছিস, এত সাহস দেখাচ্ছিস, তার সাহস লাগবে না? তারিখে জিজ্ঞাসা করেছিস? সে কি কয়? তাকিন। তাকিন? তাকিন মানে? জিজ্ঞেস করব, আজ যে জিজ্ঞেস করব। বাবারে এরকম করে ঘুরলে হবে? তুই বুঝতেছিস না আমি কাজ করতেছি? আমার কাম কাজ যদি ঠিক মতো না করি তোর বাপ আমার কাছে তো আমার ঠ্যাঙ্গাবে না। যা করবি করবি, চলো আমরা দুজন মিলে এখন দেখি চলে যাই। কি কাজ, পালা যাবো কে জন্য রে? হ্যাঁ তাহলে কি করবো? আচ্ছা তুমি আমার কত, তুমি আমাকে স্নেহ করো না, আমার ভালোবাসো না? করি তো। তাহলে চলো না আমরা দুজন দিয়া করবো। আমি
পাগলের মতো কথাগুলি আমি কি করবো? রই বুদ্ধি পারামানবিকের পেটি বলে হবে রাখালের বউ মানুষে কি গাবেনি? মানুষে যা কর করুনি, তাতে আমার কিছু যায় আসে না, সেটা পরে দেখবে না। আমরা তো দুজন দুজনের ছাড়া থাকতে পারবো না, আমরা দুজন দুজনে ক্লিয়া থাকবো। এই আমার লোভ দেখাস নি রেখে দে, আমার স্বপ্ন দেখাস নি, তাহলে পরে কিন্তু আমি কষ্টে কাঁদে দেব রে। ঠিক আছে, তুমি যখন কানবার চেষ্টা কান্দো, আমিও তোমার সঙ্গে সঙ্গে কান্দি, কিন্তু তুমি আমার তোমার ছাড়া চলে যাওয়ার কথা কেউ না, আমি তোমার ছাড়া থাকবো না। আমি তো কবের চাই রে, তুই যেটা ভাবতেছিস সেটাই কবের চাই, কিন্তু আমি যখনই কবের চাই তখন বুকের মধ্যে কেমন জানি তরে শেওড়ে, বুঝছিস? পারিনি। আমার হাতে হাত দাও। হাত ধরবো কি জন্য? লোকে দেখবি না? কেউ দেখবি না, ধরো। এবার আমার চোখে চোখ রাখো, সোজা সুজি চাও। সোজাই তো চাইছি। এবার কি ভয় লাগতেছে? আমার ওই গরুখানের দাম অনেক বেশি, অনেক বেশি। পরামানিক বাড়ির খাওয়া মাংনা পাইছাও না? এসব আমি কি পালতেছি? এসব যন্ত্রণা তো আমার আর ভাল দেখতেছে না রে কতু। যায়া ক ও সারা যায়া ক, সব বাসি বাসি বন্ধ করতি না, উই আর বাসি গান পাইকে থুয়া যা। হে দাদা না থাইক, ভাইঙা কাম নাই, তুই বাসি তোর বাড়ি লিয়া যা। আব্বা হুকুম করলো আর আমাকে মানা লাগবে, তাই না?
সাহেব, এত ভয় পেলে কি হয়? তুমি না বেটা সাওয়াল। মানে একদিন কথা হয়ে, তুমি যদি আমার কথা না শুনো তাহলে কিন্তু একদিন কাইন্ডে ফের পাবেন। এত পালায় যে যাবো কনে যাবো, কোনো জায়গা না পেলে দুজন ফাঁসলে তো মরবে পারবো। ক্যা ফাঁসলিবু ক্যা? তাহলে তো সবই গেল, এটা বুদ্ধিমানের কাম না। অগেদা এদিকে এদিকে। আরে আয়না। না না আমি পারবো না, আমি পারবো না, পারবো। আরে ব্যাকল, সুযোগ কি সবসময় আইসে? সবসময় আইসে না, এটা তোর একমাত্র সুযোগ। হন এই কদিনের পর আমার থাকবি কলেজদের কাছে, এখন সে ওটার দিকে মন দিবে না। আরে বোঝস থাক, এই তোর কারণে এই আমি আন্ধারে আইটি আইসি। ঠেকা কি আমার না তোর? দেখ না ওই 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 দেখ ওই যে গাড়ি কত দূরে হয়ে আইসি। হন তো সব কিছু বন্দোবস্ত করবো রে আমি, তারপর সব কিছু দেখা যাবে। এখন আমি যাই। ওই গাদি গেলাম রে। হ্যাঁ আরে বুকে সাহস রাখ, সব ব্যবস্থা আমি তো করবো নি। অন্ধকার কিছু দেখতে আরো পারতেছি না। তাহলে পরে তুমি কি করতে চাচ্ছো যে তুমি আমার লিয়ে ভাগবে? তাহলে তো ভাই তোমার না মেলা সাহস। এসব স্পেশাল বাদতেছিস কে? চলে ওরে আল্লাহ, তুমি সে কথা আমাকে আগে করবে না, তাহলে পরে আমি একটু ভালো করে সাজে গুজে আসতাম। এখনো সাজা মজা বাদ দে, তুই দেখতে এমনি সুন্দর, সাজা পরে যাবি। এখন দেরি করলে কিন্তু আমও যাবে সালাও যাবে। চলে বাসি শুনবে যায় নাই তো? না রে, লেদু তো আজ বাসি বাজাতেই যায় নাই। কি করছিস এসব? যাবি কনে? আমিও তো তাই করছি, যাবি কনে।
সত্যি সত্যি ভাগিছে ঘরের শত্রু বিভীষণ। শীতল সুর, তুই নিজের ঘরে শীত কাটলো তাই না? হই, আগে থেকে খোঁজ খবর না করে পুরানের বক্তৃষ কেন? খোঁজ খবর করে দেখবি না? থামো, তুমি ঘরে যাও। তুমি নাই চোখে, হ্যাঁ এই পক্ষ টেনে কথা কও। এই আমি কথা কইলে পক্ষ টেনে কথা কই, যাইতেছি। তোমার করছি যাও, হ্যাঁ যাও। পাবো তো, সব কয়টা কি পাবো? কাক কি ছাড়বো না, কারো কি ছাড়বো না। এক তো আগা। টাকা হলি দুনিয়ার সবকিছু হয় না রে কত। তাহলে আপনাকে এখন কেসা করে শোনাই যাবি কলে রহিমুদ্দি পারামানিকের বুকে তুই শেল মারিছিস, আমি ছাড়বো না। না 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 না, তোকে আমি ছাড়বো না, মনে যাবি তুই। হ্যাঁ মারবো তোকে আমি মাথা নিচে পাও কোমরে তরি বান্ডালি আস, তুই ভাবিস কি? হ্যাঁ তুমি ঘুঘু দেখি দেখো ঘুঘু।